जब आरजी कर अस्पताल की सुरक्षा को लेकर हंगामा हो रहा है, तभी दुर्गापुर महकमा अस्पताल में सरकारी स्तर की सुरक्षा से ज्यादा निजी स्तर की सुरक्षा व्यवस्था को महत्व दिया जा रहा है। जब मरीज से मिलने आने वाले परिजन और विभिन्न मरीज अस्पताल में आते हैं उनकी ज़रूरतें, तब कभी कभी अराजकता शुरू हो जाती है। इस अव्यवस्था को रोकने के लिए दुर्गापुर उप जिला अस्पताल रोगी कल्याण संघ सक्रिय रूप से आगे आया। उसी समय रोगी कल्याण संघ के अध्यक्ष कवि दत्ता ने दुर्गापुर के निजी सुपर स्पेशलिटी अस्पताल को बुलाया, साफ सफाई और सुरक्षा के मुद्दे में मदद करें। आज राज्य के पंचायत और ग्रामीण विकास मंत्री प्रदीप मजुमदार की उपस्थिति में अस्पताल में बड़े पैमाने पर रोगी कल्याण उपाय किए गए। कार्यक्रम में रोगी कल्याण संघ के अध्यक्ष कवि दत्ता उपस्थित थे। सुनिश्चित करते हैं, তার ফলে হয় কি, ধরুন একজন পেশেন্টকে দেখতে চলে গেলেন চারজন, অন্য যারা পেশেন্ট আছেন তাদের দুদিক থেকে সমস্যা হয়। এক তো তারা মানসিকভাবে ভাবেন যে আমার তো এত জনপ্রিয়তা নেই, আত্মীয় প্রয়োজন, আমি যদি রোগীতাম তাই মনে করতাম। এছাড়াও যে যারা ওখানে পরিষেবা দেন তাদের অসুবিধা হয়, আর তার যদি আবার কম্পিটিশান থেকে মানসিকতার থেকে ওনার যদি চারজন আসে পাশের পেটে তা আমার ছজন আসবে, তারপরে তাহলে ওটা তো মানে কোনো রকমই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ওর সুস্থ পরিবেশ দেখা যাবে, চিকিৎসকদের কিছুই উন্নত হবে। যেমন একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক, সেটাকে প্রশ্ন উঠছেই জেলায় জেলায় মেডিকেল কলেজ জেলা হাসপাতাল নিয়ম, সেখানে আলাদা করে কি কিছু ভাবা হচ্ছে? এটা করেছেন তার বাইরে বললাম তো, এটা তো একটা খুব উচ্চ স্তরে এ নিয়ে বিবেচনা হচ্ছে, যা সিদ্ধান্ত হয় সেটাও আমরা পাবো। আলাদাভাবে আমি এখানে যেটা হচ্ছে, আমরা রিয়েলি কৃতজ্ঞ। তিনটে আমাদের দুর্গাপুরে তিনটে আমাদের মুকুটে তিনটে মণি আছে, আর ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে আমাদের হসপিটালে যে দুটো ফ্লোর আছে তার মধ্যে দুটো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে, আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন। তাদের পেশেন্টরাও ইনডিসিপ্লিন এবং নোংরা করতে অভ্যস্ত, এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে। তো হোয়াট উই ফেল্ট, আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার, তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপিল করেছিলাম তিনটে অর্গানাইজেশনকে তিনটে পারপাসের জন্য। আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে, যেভাবে পরিষ্কার করে, যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য, এবং এটা একদিন দুদিনের জন্য, এটা এখন চলবে, ইটস এ লং টার্ম প্রোগ্রাম। এবং তার উপরের ফ্লোরটা, দোতলার ফ্লোরটা, সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে, আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেভাবেই করেই আমাদের কাজগুলো সেভাবে করতে হবে। এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয়, আমরা তাকে বলেছিলাম, তাকে রিকোয়েস্ট করে নিতে, রাদার তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে, আপনাদের হসপিটাল 24 ঘন্টা খোলা, যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে। এবার যার জন্য কী হচ্ছে, বেশি নোংরা হচ্ছে, ইনডিসিপ্লিন হচ্ছে, বাচ্চা চুরি কেউ প্রশ্ন করছিলেন, সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে। এবার হোয়াট ইউ ডুইং, আমরা হসপিটালের যে গেটগুলো আছে, মেনলি যে তিন চারটে গেট আছে, আমরা আমাদের সনক হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টটা ওরা করবে, যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে, কীভাবে করে, কোন এজেন্সিতে করবে ওদের ব্যাপার। দুর্গাপুর সে নিমাই দাসকে রিপোর্ট, পিভিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।